গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। এখন আর খুব বেশি সকাল নেই, কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তবুও আমি আর একবার চা নিয়ে বসে পড়েছি। বুবুরও পড়া হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে বলে আজ আর ওকে স্কুল পাঠাবো না, কারণ ভালো রকম বৃষ্টি পড়ছে, স্কুল পাঠালেই ভিজবে। তো ওর জন্য আর ওকে কোনো মতে আজ আর স্কুল পাঠাচ্ছি না, কালকে আবার পাঠাবো। চা নিয়ে বসে পড়েছি, তাহলে চলো চাটা খাই। আর আজ থেকে দিনটা এখন থেকে সরি আজ থেকে না এখন থেকে দিনটা শুরু করা যায়। তাহলে চলো দিনটা শুরু করি। সোজা চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে বসিয়েও দিয়ে দিয়েছি। এই যে হবে ঝিঙে আলু পোস্ত, তাই ঝিঙে আলু এখন ভাজা ভাজা করতে দিয়ে দিয়েছি, ঝিঙেটা একটু সিদ্ধ হোক। আর এখানে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাতে, তো সিটি পড়ুক। আর এই যে মুগ ডাল আছে সিদ্ধ করা, মুগ ডালটা আজকে হবে। এই যে ঝিঙে আলু পোস্ত মোটামুটি হয়ে এসেছে, তো এটা হয়ে গেলে বাকিগুলো আস্তে আস্তে করবো। এই সবে রান্না বসালাম। ঝিঙে আলু পোস্তটা আমার আবার খুব ভালো লাগে। পোস্তটা এমনিই বেসিক্যালি আমাদের বাড়িতে হয় অনেক, মানে প্রায় হয় ধরতে গেলে, তো এটা আবার আমার খুব প্রিয়। আর এই যে হচ্ছে টমেটো দিয়ে মুগের ডাল, টমেটো দিয়ে মুগ ডালটা করছি, কারণ রোজ আবার মসুর ডালটা ভালো লাগে না। করতে করতে একটু ব্রেক নিচ্ছি, কারণ একভাবে রান্না করছিলাম, ছাদে আর আজকে যাইনি, কারণ মাঝে মাঝে বৃষ্টি আসছে, কখনো বৃষ্টি থেমে যাচ্ছে, ওর জন্য সব জামা কাপড়গুলোই বারান্দাতে মেলে দিয়েছি। দেখতে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, ওই বারবার ছাদ আর বাড়ি আর ঘর করতে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বুবুর অনেক ছোটোবেলাকার পুতুল। আর এই পুতুলটা বুবুর খুবই প্রিয়, খুব 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 প্রিয়, মানে একদম জীবন যাকে বলে। তো বুবু প্রতি বছর একেই রাখি পড়ায় আর একেই ভাইফোঁটা দেয়, ভাইফোঁটার সময়ও তোমরা দেখতে পাবে। আর এই পুতুলের কিন্তু প্রচণ্ড যত্ন, শীতকালে কিন্তু যত ক্রিম ও এর গায়ে মাখায়, ছোটোবেলায় তো আরও করতো, বড় হবার পর একটু কমেছে জিনিসটা, ছোটোবেলায় আরও, মানে তেল মাখানো থেকে শুরু করে ক্রিম মাখানো আর কাজল, তো সেটা তো তোমরা পুতুলটার মুখটা দেখেই বুঝতে পারছো কী অবস্থা। তো একেই মনে প্রাণে বুবু খুব ভালোবাসে, ওর জন্য রাখিটা আগে এনে ছুটে ওর হাতেই ও পরিয়েছে, আসলে যাকে যে ভালোবাসে। আর এটার কিন্তু খুব যত্ন, এই তোলা রইবে এখন। রান্না বান্না হয়ে গেল, এখন চলে এসেছি ঘরে। বুবু যেহেতু আজকে স্কুল যায়নি, ওর জন্য বুবু বসে পড়েছে পড়তে, আর আমি ওর কাছে এখন বসে আছি। 12টা মতো বেজে গেছে, এখন স্নান তো বুবু করবে না, একটু পরেই করবে, তো সামনেই ওর পরীক্ষা, ওর জন্য পড়তে বসে পড়েছে, আর আমি একটু ওর কাছে বসে থাকি। আজকে বুবুর একটু নাচের ক্লাস তো আছে, শনিবার যেহেতু আজকে, আর শনিবার দিন একটা জিনিস কি হয় না, স্কুলটা যেতে হয় ঠিকই, আজকে একটু প্রবলেমের জন্য বুবু যেতে পারিনি। আর স্কুল থেকে এসে আবার যাওয়া নাচের ক্লাসে সত্যি খুবই কষ্ট হয়, আর আমার একা তো, মানে এসে আবার কাজ বাজ করে আবার দৌড়াতে হয়, খুব 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 কষ্ট হয় সত্যি। কিন্তু কিছু করার নেই, ওর জন্য তো আমাকে এটুকু করতেই হবে ওকে মানুষ করার জন্য। তো সারাদিনে আর আমাদের জীবনটাতেই আছেটা কি, কাজ করো আর এই করো, মানে জীবনটা এতটাই ব্যস্ততা, আর সত্যি নিজেদের জন্য একটু সময়টা পাওয়াই যায় না। দুপুরের পর একটু ছাদে এলাম, যে কটা শুকনো জামাকাপড় ছিল তুলতে এসেছিলাম, তো তোমাদের ভাবলাম একটু চারপাশটা ঘুরে দেখাই, বেশ রোদ্দুরও আছে, আর এই যে চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখায়। প্রতিদিনই তো দেখতে পাও আমি ছাদে জামাকাপড় মেলতে আসি, তুলতে আসি, আজকে তাই একটু তোমাদের চারপাশটা আমি ঘুরে দেখালাম। ভালোই রোদ আছে কিন্তু এখন দুপুরবেলা, এই রোদ উঠছে, মেঘলা করছে, বৃষ্টি পড়ছে, তো বারান্দায় জামাকাপড়গুলো দিয়েছিলাম, তো যেগুলো শোকায়নি, তো ভাবলাম মনে হয় দুদিন টাইম লেগে যাবে, ওর জন্য ছাদে নিয়ে চলে এসেছিলাম, রোদটা ভালোই উঠেছিল, তারপর ছাদে শুকিয়েও গেল আর আমি নিতেও চলে।
গল্প করতে করতে চলে গেলাম নিচে। এবার তোমাদের দেখাই কি আছে। ভাত আছে, উচ্ছে আলু ভাতে আছে, পোয়াল ছাতু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, পোস্ত মুগ ডাল আছে টমেটো দিয়ে, আর এটা হচ্ছে বেগুন ভর্তা আর একটু মাছের দিয়ে মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। আর এই হচ্ছে মেনু। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে মাছ। বাঙালি মাছে ভাতে বাঙালি, মাছ থাকবে না তাই কোনো দিন হয়? তো আজ আমার দুপুরের এটাই মেনু। তো খেতে বসে পড়লাম, বুবুকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করব, দেন তারপর আবার বেরোবো। তো খাওয়া দাওয়ার পর সত্যিই প্রচণ্ড পরিমাণে ঘুম পাই, এই হচ্ছে আমরা বাঙালি। খাওয়ার পর একটু না শুলে যেন সারাটা দিন ম্যাচ করে। বেশ, গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার একটু শোবো, শুয়ে একটু ভালো মতো ঘুম দেব। ঘুম দেওয়ার পর তারপর আবার বেরোবো। তো বেরোতে হবে আজ একটু তাড়াতাড়ি, যেহেতু বুবুর নাচের 15 আগস্ট প্রোগ্রাম আছে, আমরা যাব জয়দেবে প্রোগ্রাম করতে। তো এর জন্য একটু দেরি হতেই পারে আজকে, ফাইনাল রিহার্সাল বলে কথা। এক দেড় দু ঘন্টা মতো টানা একটু রেস্ট নিয়ে এবার আমরা চললাম। চলো আস্তে আস্তে নামি, রেডি হয়ে গেছি। এবার টোটোর জন্য তো দাঁড়াতেই হবে জানো তোমরা। আর এই যে এনারা এখন বুবুকে দাঁড়াতে যাবে তিনজনা মিলে। তাহলে আস্তে আস্তে আমরা রওনা দিই। এরাও যাচ্ছে ওদের দিদিকে ছাড়তে, মানে এরা এমনই না। যাই হোক, আজকে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এসেছি আর সঙ্গে সঙ্গে টোটোটাও পেয়ে গেছি। আজ আর বুবু ওদের বিস্কুট খাওয়াতে পারলো না। নাচ শিখিয়ে চলে এলাম, আজ বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে, কারণ বুবুর প্র্যাকটিস ছিল 15 আগস্টের জন্য। 15 আগস্ট প্রোগ্রাম করতে যাবে, তার জন্য অনেকক্ষণই প্র্যাকটিস হলো। যাই হোক, ভালো হলো, একটু দেরি হলো, তবুও ঠিক আছে। বুবুর আজকেও কতগুলো জিনিস নেওয়া হয়েছে, চলো তোমাদের দেখাই। এই যে এটা শাড়ি, এটা একটা শাড়ি আছে, এখানে আছে গলার হার, দুটো কানের আর টিকলি। মোটামুটি এসে একটু চা খেলাম, আর আজকে অনেকদিন পর চপ দিয়ে মুড়ি খেলাম। তো খাওয়া দাওয়া করলাম, এখন আর একদম সময় নষ্ট করব না, সোজা চলে যাব রান্না করতে। কারণ আমি এসেছি আজকে 7টায়, অলরেডি 7:40 বেজে গেছে। তো রান্না করতে করতে বেশ খানিকক্ষণ সময় লেগে যাবে, তাহলে কোনো দিকে সময় নষ্ট না করে চলো সোজা চলে যাই রান্নাঘরে, রান্নাটা ঝট করে সেরে ফেলি। এই যে মটর ভেজাতে দিয়ে দিয়েছি, হবে রাত্রেবেলা ঘুগনি আর রুটি। তো মটরটাকে আমি এখন মটর আর একটু আলু কেটে নেবো, দিয়ে আমি দুটোকে একসাথে সিটি মেরে নেবো। ততক্ষণে আমার আটাও মাখা হয়ে যাবে, রুটিটাও মোটামুটি হয়ে যাবে। তাহলে চলো মটরটাকে এখন প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দিই। বলতে বলতেই আমার রাত্রের খাবার কিন্তু রেডি, রুটি ঘুগনি আর পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি খাবো না, কারণ কাঁচা পেঁয়াজ আমি একদম খেতে পারি না, এটা বুবুর জন্য। বুবু কিন্তু আবার তরকা ঘুগনি এগুলো হলে ও আবার কাঁচা পেঁয়াজটা বেশ পছন্দ করে। রান্না বান্না আমার শেষ হয়ে গেছে, এখন কিন্তু খাবো না, একটু পরে খাবো, একটু বসি তারপরে খাবো। বুবু ঘুম এসে গেছে, ওকে খাইয়ে দেবো, আমরা একটু পরেই খাবো। তাহলে আজকের মতো ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আগামীকাল আবারও এক নতুন ভিডিও নিয়ে। আর আগামীকালের ভিডিওটা 15 আগস্টের বুবুর প্রোগ্রাম, আর কোথায় আমরা যাচ্ছি, বাড়িতেও 15 আগস্ট মানে স্বাধীনতা দিবস পালন হবে, এই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই করব। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আমার আগামীকাল আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো গুড নাইট।